আমরা গত দুদিন যাবত দেখছি যে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা রাতের বেলায় সন্ধ্যার পর মোমবাতি জ্বালিয়ে নিহত মেয়েটির জন্য বা মৃত মেয়েটির জন্য তাকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষকের বিচার চাই, এ ধরনের র্যালি এবং শোভাযাত্রা বের করেছে। ধর্ষণের বিচার চাই, এই কথাটাই তাদের দাবির মূল বিষয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, এর সঙ্গে মোমবাতির কি সম্পর্ক, প্রদীপের প্রজ্বালনের কি সম্পর্ক, সাংস্কৃতিক এই বিপর্যয় বা ভিন্ন জাতি বা ধর্মের সংস্কৃতিকে বহন করে এই প্রতিবাদের মধ্যে কি রয়েছে, আমরা এই স্বতন্ত্র দীর্ঘ আলোচনায় আজকে প্রবেশ করব না। আমরা বরং এখান থেকে একটা অন্য কথা বলি, যারা আজকে এই ঘটনাটাকে শুধুমাত্র ধর্ষণের একটা ঘটনা হিসাবে দেখতে চান এবং মেয়ের ধর্ষক হিসাবে গ্রেফতারকৃত এই ছেলেটার বিচার চান, আমরা এই ছেলের বিচারের বিরোধী নই। এবং এখানে ধর্ষণের সঙ্গে যদি আরও কেউ কেউ যুক্ত থাকে, কাউকে বিচার করার বিরোধী আমরা নই, কিন্তু শুধু ধর্ষণ হিসাবে দেখা, মেয়েটাকে মজলুম মনে করা এবং ছেলেটাকে অপরাধী হিসাবে দেখানো, চিত্রটাকে এই এতটুকু গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করতে চান, আমরা মনে করি তাদের মনের ভেতরে আরেকটা বক্তব্য রয়েছে যেটা তারা মুখে বলেন না। সেটা কি? তারা বাংলাদেশে যারা ব্যভিচারের বিরুদ্ধে আওয়াজ তুলেন তাদের বক্তব্য তাদেরও বিরুদ্ধে। তারা আসলে ব্যভিচার বন্ধ করতে চান না, তারা তরুণ তরুণীর পারস্পরিক সম্মতিতে একসাথে হওয়া দৈহিকভাবে এবং চরিত্র এবং আখলাক ধ্বংস করা, শ্লীলতা ধ্বংস করার কোনো আয়োজন বন্ধ করতে চান না। আমরা এজন্যে ধর্ষণ বিরোধী প্রদীপ প্রজ্বালনের এ ধরনের মতলবী প্রতিবাদকেও একটু সন্দেহের চোখে দেখার পক্ষে, বরং আমরা টোটাল বিষয়টাকে ধর্ষণ ব্যভিচার এবং আমাদের বাচ্চাদের ছেলে এবং মেয়েদের অনৈতিক শারীরিক জীবন, বন্ধুত্ব, মেলামেশা, এটাকে উৎসাহিত করার যত কর্পোরেট, বাণিজ্যিক, সাংস্কৃতিক, মিডিয়াগত এবং সামাজিক প্রয়াস রয়েছে সবগুলোকেই নিন্দা করতে চাই। আমরা মনে করি ধর্ষণ কিংবা ব্যভিচারের এই যে একটা ভয়ঙ্কর সংস্কৃতি তারা বাংলাদেশে উঠিয়ে দিয়েছেন, এরই একটা ফল হচ্ছে কলাবাগানের ডলফিনগুলির এই বেদনাদায়ক ঘটনা।